প্রতি বছরই বাৎসরিক কলেজ সপ্তাহের আয়োজন করে থাকে আর কি নগরস্থিত ভেটেরিনারি কলেজ। এবছর নবম বাৎসরিক কলেজ সপ্তাহের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল ফুটবল প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, রঙ্গোলি প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং রান্না প্রতিযোগিতার মতো আরও বিভিন্ন প্রতিযোগিতা। বুধবার ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আমাদের প্রত্যেককে ভারতের ইতিহাসকে জানতে হবে, ভারতকে স্বাধীন করতে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের জানতে হবে। কিন্তু বর্তমানে আমরা নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে ভুলে গিয়ে পাশ্চাত্যের সংস্কৃতিকে আপন করে নিয়েছি। কিন্তু আমাদের মনে রাখা উচিত, সংস্কৃতির দিক থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে সমৃদ্ধশালী দেশ হল ভারত। হামে আমারে সাংস্কৃতিক বিচারধারাও কো আমারে দেশ কি মহত্বপূর্ণ চিজো কো হামে ইয়াদ করনা চাইয়ে আমারে দেশ কে জিতনে সারে মহান মুনি ঋষি ব্যক্তিও নে ইস দেশ কো বানানে কে লিয়ে আপনে জান দিয়া হামে উনকা লাইফ স্টোরি ভি পড়না চাইয়ে। নেতাজি সুভাষ চন্দ্র বোস ওয়াজ স্কোর্ড ফোর্থ র্যাঙ্ক ইন দা আইসিএস এক্সামিনেশন, ইজ ইট ইট ফোর্থ র্যাঙ্ক মিলা উনকো জো টাফেস্ট এক্সাম হ্যায় আইসিএস এক্সাম। वो अगर चाहते कि हम अपने जिंदगी को आराम से जिए सो ये अपॉर्चुनिटी उनके लिए बहुत अच्छा था। ये उनकी इस अपॉर्चुनिटी के साथ वो अपना जिंदगी आराम से जी सकता था, लेकिन उन्होंने किया नहीं। उन्होंने ब्रिटिश का वो जॉब उन्होंने छोड़ दिया ड्यू टू द मदरलैंड, टू सेव द मदरलैंड फ्रॉम द ब्रिटिश रूल। लेकिन आज हम क्या देख रहे हैं, आज हम स्वाधीन तो हो गए हैं, हम आजाद तो हो गए हैं, लेकिन ब्रिटिश के दिए गए जो कल्चर, उनका जो लेगेसी, ये हम धीरे धीरे कंटिन्यू कर रहे हैं एज ए मॉडर्न लाइफ की तरह। कि अपनी विचारधारा, अपनी संस्कृति के प्रति कुछ लोगों को शर्म आती है, दिस इज वेरी शेमलेस और शेमफुल थिंग्स। हमें कभी ऐसा सोचना नहीं चाहिए। हमें याद करना चाहिए पूरे विश्व में सबसे हाई कल्चर, रिच कल्चर किसी के पास है तो वो इंडिया के पास है, वो भारत के पास है। এদিন বক্তব্য রাখতে গিয়ে সোশ্যাল মিডিয়ার লাভদায়ক দিকের পাশাপাশি ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে মনুষ্যত্ব বোধটাই হারিয়ে ফেলেছে মানুষ। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করতে ব্যস্ত হয়ে পড়ে মানুষ। উই ক্যানট সার্ভাইভ ইভেন উইদাউট দ্য স্মার্টফোন, উইদাউট দ্য মোবাইল এন্ড উইদাউট নেটওয়ার্ক, নেট ফেসিলিটি। দ্যাট ইজ গুড, দ্যাট ইজ রিকোয়ার্ড ফর অল দ্য হিউম্যান, বাট ইন দ্য সেম টাইম উই আর ফেসিং some disadvantages of this social media and the social platform. What the student has shown over here, aap jahan bhi jaiye, main kuch din pehle ek news dekh raha tha, ek gari accident ho gaya to student log jo hai wo pani ke niche gir gaya, gari bhi usme andar chala gaya। तो लोगों का क्या काम है, एज ए ह्यूमन व्हाट टू डू। लोगों को सेव करना है, उनको असिस्टेंस देना है, मेडिकल असिस्टेंस देना है, लेकिन हम देख रहे हैं कि कुछ लोग फोटो ले रहे हैं, उनका फोटो लेके सोशल मीडिया में पोस्ट कर रहे हैं। ठीक है, ये सोशल मीडिया हमारे लिए जरूरी है, लेकिन इन द सेम टाइम वी हैव टू सेव देम फर्स्ट ना, दिस इज आवर मॉरल रेस्पॉन्सिबिलिटी। सो पीपल आर फॉरगेटिंग their responsibilities, this is the very vital issue which we are ignoring every time। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।